আলাইকুম চলুন দেখে নেওয়া যাক নিউজ আজকে কি থাকছে রানা প্লাজা স্মরণ করলেন হলিউড অভিনেত্রী এমা ওয়াটসন দু হাজার সালের চব্বিশে এপ্রিল দেশের ইতিহাসের কাল অধ্যায়ের স্মরণীয় দিন আলোচিত রানা প্লাজা ধ্বংসের কথা যাদের মনে আছে তারা অন্তত এই দিনটি ভুলে থাকতে পারেন না রানা প্লাজা দুর্ঘটনায় মারা যান এক হাজার একশো পঁচাত্তর জন শ্রমিক আহত হন আরও অন্তত হাজার দু মানুষ গতকাল এই দিন নিয়ে পালিত হয়েছে নানা আয়োজনে আলোচনা টেবিল বৈঠকে তবে রানা প্লাজা ধ্বংসের এই শোকের দিনটি স্মরণ করলেন হলিউড অভিনেত্রী এমা ওয়াটসন বাংলাদেশ থেকে যার দূরত্ব অন্তত কয়েক হাজার কিলোমিটার তবু মানবিকতার জায়গায় তিনি নিজের ছাপ রাখলেন হয়তো প্রশ্ন উঠতেই পারে দেশের কতজন অভিনয় শিল্পী রানা প্লাজার কথা মনে রেখেছেন তবে সেসবকে উড়িয়ে সেই মার্কিন মুল্লুক থেকে টুইটারে জানালেন রানা প্লাজার স্মৃতির কথা এমা বলেন আজ আমি রানা প্লাজা স্মরণ করছি চার বছর হয়ে গেছে সবার জন্য শুভকামনাও জানিয়েছে এমা উল্লেখ্য ইমার পরিচয়টা দিয়ে রাখা ভালো হ্যারি পটার সিরিজের ছবিগুলোতে হারমিওন চরিত্রে অভিনয় করে মাত্র নয় বছর বয়সে তারকা বনে যায় তিনি ওই চরিত্রে অভিনয় করে বয়স তেইশ পেরিয়েছেন সবচেয়ে কম বয়সী হিসেবে মাত্র পনেরো বছর বয়সেই টিনভোগ ম্যাগাজিনের প্রচ্ছদে উঠে আসেন সবশেষ মুক্তি পেয়েছে বিউটি অ্যান্ড দ্য বিস্ট আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ